বন্ধুরা, ভারত আমেরিকার থেকে MQ-9 ড্রোনের মতো অত্যাধুনিক ড্রোন কেনার জন্য প্রস্তুতিতে আছে। তো এইদিকে আবার চীন তাদের নতুন মিসাইল দিয়ে আমেরিকার B-21 স্টেলথ অত্যাধুনিক বোম্বারকে মেরে দিয়েছে। তাহলে এখানে প্রশ্ন একটাই, চীন যেখানে তাদের অত্যাধুনিক মিসাইল দিয়ে যদি আমেরিকার সব থেকে অ্যাডভান্স অত্যাধুনিক স্টেলথ ঘাতক B-21 স্টেলথ বোম্বারকে মারতে সক্ষম হয়, তাহলে তো চীনের এই মিসাইলের সামনে ভারত আমেরিকার থেকে কেনা অত্যাধুনিক বিশ্বসেরা ড্রোন কোথাও তো টিকবে না। প্রশ্নটা কিন্তু এমনটাই আপনাদের মাথা তো ঘুরছে, আমিও জানি। কিন্তু বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আপনারা যেটা শুনলেন সেটাকে একদমই কিন্তু গম্ভীরভাবে নেওয়ার চেষ্টা করবেন না, কেননা এটি ছিল চীনের একটি মিথ্যে প্রোপাগান্ডা ছাড়ার কিছুই না। কেননা বর্তমান সময়ে চীনের অস্ত্র কেমন সেটা আপনারা পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের দিকে তাকালেই বুঝতে পারবেন। তাছাড়াও আরও অনেক দেশ আছে, কিন্তু এই দুটো আমাদের পড়শি দেশ, তাই ভালোভাবে দেখলে আপনারা সেখান থেকে স্পষ্ট একটা ধারণা পেয়ে যাবেন। চীন তাদের অস্ত্র নিয়ে সর্বদা মিথ্যা প্রোপাগান্ডাকে ছড়ায়, ঠিক তেমনই এই টাইপের চীন তাদের মিথ্যা প্রোপাগান্ডা নিয়ে দাবি করেছে যে চীন তাদের হাইপারসোনিক মিসাইল দিয়ে আমেরিকার অত্যাধুনিক B-21 স্টেলথ অ্যাডভান্স লেভেলের বোম্বারকে মেরে দিয়েছে। তবে এখানে সব থেকে বড় মজা এটাই ছিল যে চীন এখানে সত্যি এমন টাইপের কিছুই করেনি, মানে চীন তাদের একটি ভার্চুয়াল যুদ্ধ। বোঝেন তো ভার্চুয়াল যুদ্ধ কি? আসলে এটি একটি কম্পিউটার গ্রাফিক্স দ্বারা বানানো নকল যুদ্ধ। তাদের হাইপারসোনিক মিসাইল ব্যবহার করে সেই যুদ্ধে আমেরিকার বিশ্বসেরা B-21 স্টেলথ বোম্বারকে ধ্বংস করেছে। আর এই বানানো যুদ্ধ চীন তাদের নিজেদের বিজেতা হিসাবে ঘোষণা করেছে আর আনন্দ করছে তারা। এমনকি এখন চীনের রক্ষা জানকারীরা এটা পর্যন্ত দাবি করেছে যে ভারতের দ্বারা কেনা আমেরিকার অত্যাধুনিক MQ-9 প্রিডেটর ড্রোন সমস্ত ড্রোনগুলোই চীনের ওপর কোনো প্রভাবকে দেখাতে পারবে না। কিন্তু এখানেও আপনাদের একটা ইন্টারেস্টিং কথা বলে দিই, ভারত আগে যখন ফ্রান্সের রাফেলকে কিনতে চেয়েছিল তখন থেকে কিন্তু চীন তাদের এমন টাইপের অনেক নকল যুদ্ধ বানিয়ে ভারতের রাফাল ফাইটার জেটকে মেরে ধ্বংস করে দিয়েছে। আর যখন আমেরিকা ভারতের মাঝে এই ড্রোন চুক্তি হতে চলেছে তখন চীন তাদের এই মিথ্যা প্রোপাগান্ডা ভিডিও দিয়ে সেটা দেখাতে চাইছে তারাই সেরা। কিন্তু রিয়েলিটি এটা, চীন তো চায়না মাল, আর চায়না মাল সম্পর্কে গোটা বিশ্ব জানে আর আপনারাও জানেন। চায়নার অস্ত্রের বাস্তবতা পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের দিকে দেখলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। আর এখন চীনের এই প্রোপাগান্ডা ভিডিও এটা স্পষ্ট হয়ে যায় যে ভারত আমেরিকার থেকে কিনতে চলে এই ড্রোনকে নিয়ে তারা কতটা চিন্তিত আর চাপের মধ্যে পড়তে চলেছে। পুরো বিষয়টার উপর আপনাদের কি মতামত বন্ধুরা, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।